নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ ঝাড়খণ্ড। আপনাদের সকলকে স্বাগত, সঙ্গে রয়েছে আমি শ্রীনা। চোখ রাখছি আজকে হেডলাইন্সে। চাইবাসায় মন্ত্রী গোল্ডেন কার্ড বিতরণ শুরু করলেন। চক্রধরপুরে রেল বিভাগে টিআরইউসিসির বৈঠক। জামশেদপুরে শ্রাবণ কুইন প্রতিযোগিতা। 75তম স্থাপনা দিবস পালন সেন্ট মেরি ইংলিশ স্কুলে। হত্যাকারী প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। কংগ্রেস নেতার ঘরে চুরি, ছৌ নৃত্য পরিবেশন। ওয়াটার টাওয়ারের অবস্থান বিক্ষোভ গ্রামবাসীদের। জামশেদপুর পুলিশ 6 জন ডাকাতকে গ্রেফতার করে। জামশেদপুরে অঙ্গনবাড়ির কর্মীরা ভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। নীতিশ ভরদ্বাজ জামশেদপুর পৌঁছান। জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। গ্লোব নিউজ ঝাড়খণ্ড স্পন্সর্ড বাই সিটিএ অ্যাভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। চাইবাসায় মন্ত্রী গোল্ডেন কার্ড বিতরণ শুরু করলেন। কেন্দ্র ও রাজ্য সরকারের অন্যতম উচ্চাভিলাষী স্কিম আয়ুষ্মান ভারতের গোল্ডেন কার্ড বিতরণ অভিযানটি আজ চাইবাসায় শুরু করা হয়। রাজ্যের জলসম্পদ এবং পিএইচইডি মন্ত্রী রামচন্দ্র শাহিস চাইবাসার সদর হাসপাতালে আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড বিতরণ প্রচার শুরু করেছিলেন। চাইবাসায় গোল্ডেন কার্ড তৈরি করার জন্য প্রচুর ভিড় হয়। শুধু তাই নয়, প্রধান বিরোধী দল জেএমএম এর বিধায়ক দীপক বিরুয়া দরিদ্র ও রোগীদের জন্য এই কর্মসূচির প্রশংসা করেছেন। সদর হাসপাতালে গোল্ডেন কার্ড বিতরণ প্রচারের উদ্বোধন করেন মন্ত্রী রামচন্দ্র শাহিস। বলেছেন যে ঝাড়খণ্ডকে আলাদা করে গঠন করার ক্ষেত্রে অটলজির সবচেয়ে বড় অবদান ছিল এবং তার মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার দরিদ্র রোগীদের জন্য বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিকল্পনা চালু করেছে। এ কারণে গরিবদের চিকিৎসার জন্য এদিক ওদিক ঘুরতে হবে না। জেএমএম বিধায়ক বলেন যে সরকারের এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়, তবে আয়ুষ্মান ভারতকে টাটানগরের টিএমএইচ এর সঙ্গে যুক্ত করা উচিত। অনুষ্ঠানটিকে ডিসি আরবা রাজকমল সম্বোধিত করেন। স্বাস্থ্য এক ऐसी जरूरी चीज है जिसके प्रति सरकार को ही नहीं हम लोगों को भी सतर्क रहना चाहिए और सरकार का यह प्रयास कि सभी गरीब लोगों को सरकार एक बीमा के तहत कम से कम 5 लाख तक का लाभ वो ले सके, कोई भी बीमारी का इलाज कर सके, ये अच्छा प्रयास है। लेकिन मैं एक बात ये बताना चाहता हूँ क्योंकि माननीय मंत्री जी भी है सरकार के प्रतिनिधि के रूप में कि आयुष्मान भारत में यह तुलहन प्रमंडल में जो सबसे बेहतरीन हॉस्पिटल जिसको हम मानते हैं लाइफलाइन के रूप में जो हमेशा योगदान दिया है पीएमएस, उसका आयुष्मान भारत में कई समय से सूचीबद्ध नहीं था। इस मामले को लेके विधानसभा में भी कई बार ये बातें उठी है कि चूंकि जहाँ इलाज संभव है ऐसे इंस्टीट्यूट को आयुष्मान भारत की सूची में नहीं रखना, ये हम लोगों के लिए लगता है कि इस पर विचार करना चाहिए थे सरकार को। और सरकार ने ये निर्णय लिया है कि 16 अगस्त से लेकर 25 सितंबर तक ये निःशुल्क गोल्डन कार्ड वितरण का कार्यक्रम चलाया जाएगा। साथ ही साथ जो अटल मोहल्ला क्लिनिक वो आज से शुरू होगा, वो मोहल्ला में उन लोगों को लंबे समय तक उससे बातें करते रहेंगे। চাইবাসা থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। চক্রধরপুর রেল বিভাগে টিআরইউসিসির বৈঠক। বিভাগীয় রেলওয়ে ব্যবহারকারী উপদেষ্টা কমিটির একটি বৈঠক চক্রধরপুর রেলওয়ে বিভাগের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। টিআরইউসিসির 16 জন সদস্যের মধ্যে মাত্র 10 জন বৈঠকে অংশ নিয়েছিলেন। ডিআরএম ছাত্রশাল সিং নিজে ডিআরএম সভাঘরে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেছেন। বৈঠকে ডিআরইউসিসির সদস্যরা নতুন ট্রেনের দাবির পাশাপাশি স্টেশনগুলির ব্যবস্থা এবং সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানান। একই সঙ্গে স্টেশনগুলিতে নিরাপত্তা উন্নয়নেরও আলোচনা করা হয়। বৈঠকে মাইনিং সংস্থাগুলো মাল সরবরাহের জন্য র্যাকের দাবি করে। রেলওয়ে সমস্ত দাবি গুরুত্বের সাথে নিয়েছেন এবং এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। বোর্ড যে দাবিগুলো পূরণ করতে পারবে না সেগুলো জোনাল এবং রেল বোর্ডের কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়। রেলওয়ে পিআরও মনীষ কুমার পাঠক বলেছেন যে তৃতীয় লাইন পুরোপুরি তৈরি না হওয়া পর্যন্ত নতুন ট্রেন চালানো সম্ভব নয়। তবে রাউরকেল্লা চক্রধরপুর টাটানগরের মধ্যে একটি ডেমো ট্রেন চালানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে সদস্যরা রেল বিভাগের বিভিন্ন স্টেশনগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা, সুরক্ষা এবং ব্যবস্থার বিষয়ে রেলের দৃষ্টি আকর্ষণ করেন। বৈঠকে ডিআরএম এর সাথে এসডিসিএম মনীষ কুমার পাঠক
এসডিপিও মানিক শঙ্কর সহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এটি এই কমিটির শেষ সভা ছিল। এই কমিটির মেয়াদ সেপ্টেম্বরে শেষ হচ্ছে। কমিটির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই রেলওয়ে বোর্ড নতুন সদস্যদের নিয়ে একটি নতুন কমিটি গঠন করবে, যা পরবর্তী ডিআরইউসিসির বৈঠকে তাদের দাবি রাখবে। কই লোগো কা ইয়ে মাঙ্গ থা কি চক্রধরপুর সে টাটা কে বিচ মে অতিরিক্ত গাড়িও কা পরিচালন কিয়া যায়। আপকে কোন কোন অনুসার জি নে কাহা কি কুছ গাড়িও কা টাটা দানাপুর কো ইয়াহা তক ড্র্যাগ কিয়া যায়, স্টিল কো চক্রধরপুর সে চলায়া যায়। ইস পর ডিভিজন কা স্ট্যান্ড থা কি ইস সেকশন মে কনজেশন নহি হ্যায়, ইস সেকশন মে অর অতিরিক্ত গাড়িয়া চলাই যা সকতি হ্যায়। লেকিন জেসে কি রখরখাও কে লিয়ে টাটা এক নোমিনেটেড প্লেস হ্যায় জাহাঁ পর আপকা ওয়াশিং লাইন অ্যাভেলেবল হ্যায় জিসমে গাড়িও কা রখরখাও হতা হ্যায়। তো চক্রধরপুর মে ভি ইস তরহ কা ইনফ্রাস্ট্রাকচার নহি হ্যায়, তো ইন সব গাড়িও কো ইয়াহাঁ তক ড্র্যাগ করনে সে এক রখরখাও কি সমস্যা উৎপন্ন হোগি কি উনকা ওয়াশিং কা উনকা ক্লিনিং কা জো প্রোভিজন হ্যায় ও ক্যাসে হোগা, জো কি আগর ইসকো ডেভেলপ কিয়া যায় তো এক সময় লেতা হ্যায় আর কাফি সংসাধন ভি লাগতা হ্যায়। জো ওয়াশিং লাইন কা নির্মাণ হ্যায় আপনে দেখা হোগা, উঁচা প্ল্যাটফর্ম বনতা হ্যায়, বহু দূর তক কংক্রিট প্ল্যাটফর্ম বনায়া জাতা হ্যায়, তো উসকে লিয়ে সময় লাগেগা। চক্রধরপুর থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। শ্রাবণ কুইন প্রতিযোগিতা। গতকাল মাইকেল জন অডিটোরিয়াম ছেত্রী ও মহিলা সমাজ দ্বারা শ্রাবণ কুইনের কম্পিটিশন করানো হয়। 22 জন মহিলা ফাইনালিস্ট ছিলেন। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে মাননীয় সিএমএস স্ত্রী শ্রীমতী রুক্মিণী দেবী এবং শ্রীমতী কল্যাণী সোরেন উপস্থিত ছিলেন। मुख्य अतिथि के रूप में रुक्मिणी देवी जी थी और कल्याणी सोरेन जी थी, बुल्लू रानी जी थी। आज हमारे भी सीएम साहब की धर्मपत्नी रुक्मिणी देवी मुख्य अतिथि के रूप में उपस्थित थी और उन्होंने हम सबको बहुत ही खुलकर आशीर्वाद दिया। জামশেদপুর থেকে চন্দন দের রিপোর্ট, গ্লোব টিভি। গতকাল 75তম স্থাপনা দিবস পালন করলো সেন্ট মেরি ইংলিশ স্কুল। গতকাল সেন্ট মেরি ইংলিশ স্কুলের 75তম স্থাপনা দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রস্তুত করা হয়। ফাদার পূর্ণিরাজ বলেন, আজ থেকে 75 বছর পূর্বে এই স্কুলের স্থাপনা করা হয়। তখন এই স্কুলে ছোট রূপে শুরু হয়েছিল, আজ জামশেদপুরে অন্যতম স্কুলের মধ্যে একটা। আমরা আজকের দিনটা আমাদের ভূতপূর্ব অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষক শিক্ষিকাদের স্মরণ করে সম্মান জানাচ্ছি। তাদের কঠোর পরিশ্রমের জন্য আজ আমাদের স্কুল এই জায়গাতে পৌঁছাতে পেরেছে। প্ল্যাটিনাম জুবিলি কা সেলিব্রেশন হো রা হ্যায়। আজ সে 75 বর্ষ পহলে ইস স্কুল কা স্থাপনা এক ছোটা স্তর পর হুয়া আর আজ হমে খুশি হ্যায় কি স্কুল আজ हमारे इस जमशेदपुर सिटी में बहुत बड़ा नाम पर है और हम लोग इस पर गौरव महसूस करते हैं। জামশেদপুর থেকে চন্দন দের রিপোর্ট, গ্লোব টিভি। হত্যাকারী প্রেমিককে গ্রেফতার করলো পুলিশ। সম্প্রতি সরাইকেল্লা খারসাওয়ান জেলার তিরুলডিহ থানার অন্তর্গত লাটেমদা গ্রামে অঙ্গনওয়ারি সেবিকা হত্যাকাণ্ডের মামলা প্রকাশের সময় জেলা পুলিশ মৃতকার প্রেমিককে গ্রেফতার করেছে। পুলিশ হত্যাকারী প্রেমিকের কাছ থেকে হত্যার ব্যবহৃত কুড়ুল এবং দুটি মোবাইলও উদ্ধার করেছে। হত্যাকারী প্রেমিক তার অপরাধ স্বীকারও করেছে। উল্লেখ করা হয়েছে যে একটি অঙ্গনবাড়ি কর্মচারী সন্তোষী মাহাতোর মরদেহ তার বাড়িতে জরাজীর্ণ অবস্থায় পাওয়া গিয়েছিল। তবে প্রথম থেকেই পুলিশের সন্দেহ ছিল যে ধর্ষণের পরেই ওই মহিলাকে হত্যা করা হয়েছে। বিষয়টি মাথায় রেখে পুলিশ মামলাটি তদন্ত শুরু করে, যেখানে মৃতকার গ্রামের যুবক ঈশ্বরচন্দ্র মাহাতোর সাথে প্রেমের সম্পর্কের কথাই প্রকাশ্যে আসে। গত এক বছর ধরে মৃত তার প্রেমিকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। তথ্য প্রদান করে চান্ডিল এসডিপিও ধীরেন্দ্র বাকা জানান যে গ্রেফতার যুবক তার অপরাধ স্বীকার করে জানিয়েছে গত এক বছর ধরে নিহতের সাথে তার শারীরিক সম্পর্ক ছিল এবং মহিলা বিবাহিত এবং এক সন্তানের জননীও ছিলেন। সেই মহিলা বিবাহের জন্য চাপ দিচ্ছিলেন। ঘটনার দিন যুবকটি প্রথমে ওই মহিলাকে ধর্ষণ করে এবং বাড়িতে রাখা কুড়ুল দিয়ে হত্যা করার পরে মহিলাটির দুটি মোবাইল এবং কুড়ুল দিয়ে মহিলাকে ঘরে তালা বন্ধ করে দেয়। মহিলার স্বামী জেলে আছেন। ঘটনার দিন মহিলার পরিবারের সদস্যরা তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তিরুলডি থানা মে লেটেমদা গাঁও মে এক সূচনা মিলি থি 15 তারিখ কো কি এক মহিলা আপনে মৃত পাই গই হ্যায় জিসকা নাম সন্তোষী মেহতো জো আঙ্গনবাড়ি কেন্দ্র মে কাম করতি থি
सूचना का सत्यापन के लिए जब थाना प्रभारी वहाँ गए तो वहाँ पता चला कि एक महिला का न्यूड बॉडी पड़ा हुआ है घर के अंदर, जिसे बुरी तरह से मारकर उसकी हत्या कर दी गई है। ऐसा प्रतीत हो रहा था जैसे फर्शे से उसकी शरीर के भाग को काट दिया गया है और जिससे उसकी मृत्यु हो गई थी, तो उसका पूरा शरीर भी न्यूड अवस्था में पाया गया था। कांड के अनुसंधान में जब हम लोगों ने अनुसंधान किया और अनुसंधान के क्रम में कांड हम लोग डिटेक्ट किए और जिसमें पता चला कि उसकी हत्या उसके एक प्रेमी ने कर दी थी, जिसे ये महिला अपने पति से लगभग 2 साल से अलग रह रही थी। पूर्व में इस महिला ने अपने पति के खिलाफ प्राथमिकी दर्ज कराई थी जिसमें इसका पति को हम लोगों ने जेल भेजा था। उसके बाद से इस महिला का सुकेन महतो उर्फ ईश्वरचंद महतो के नाम के एक लड़के के साथ से प्रेम संबंध था और जब महिला ने उस पर शादी के लिए दबाव डाला था तो घटना की रात 13 तारीख की रात को लगभग उस व्यक्ति ने उस महिला को टांगे से उसी के घर में उसी टांगे से उसको काट कर हत्या कर दी थी। सरायकेला से अभिजीत आधार जी रिपोर्ट ग्लोब टीवी। এখন সময় একটি বিরতি। গ্লোব নিউজ ঝাড়খণ্ড স্পন্সর্ড বাই সিটিএ এভিয়েশন এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। क्या एयर होस्टेस बनना और वर्ल्ड की टॉप एयरलाइंस के साथ काम करना है आपका सपना? तो 12वीं के बाद ज्वाइन कीजिए CTA एविएशन एंड हॉस्पिटैलिटी मैनेजमेंट इंस्टीट्यूट, नाउ ओपन इन जमशेदपुर। प्रैक्टिकल ट्रेनिंग के साथ पाइए एयरपोर्ट और 5-स्टार होटल्स में इंटर्नशिप करने का मौका एंड 100% प्लेसमेंट। एजुकेशन लोन अवेलेबल। अभी कॉल कीजिए एट 7004615405। ग्लोब न्यूज झारखंड स्पॉन्सर्ड बाई CTA एविएशन एंड हॉस्पिटैलिटी मैनेजमेंट। ফিরে এলাম বিরতির পর। কংগ্রেস নেতার ঘরে চুরি। জামশেদপুরের সীতারাম ডেরা থানার অন্তর্গত দেবনগর বজরঙ্গী পথের কংগ্রেস নেতার বাসায় চোরেরা নগদ প্রায় 6 লক্ষ টাকা এবং জিনিসপত্র চুরি করে। পুলিশ মামলাটি তদন্ত করছে। শনিবার ভোর 5টায় কংগ্রেস নেতা পূজা সিং এর স্বামী বাড়ির পোষ্য কুকুরের সাথে বেড়াতে বেরিয়েছিলেন এবং এরপরেই চোরেরা এই ঘটনাটি ঘটায়। কংগ্রেস নেতা পূজা সিং এর মতে চোরেরা বাড়ির মূল ফটক দিয়ে বাড়ির ভিতরে পৌঁছায় এবং জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। চোরেরা নগদ অর্থ সহ গয়না চুরি করেছিল যার পরিমাণ প্রায় 6 লক্ষ টাকা। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। রুমে যাকে আবি স্প্রে মারে কে ক্যা ও নাই বল সকতে একদম নিন নিকুলা আর বচ্চি কা মোবাইল নিয়ে হ্যায় মেরা মানি পার্স লিয়ে জিসমে এটিএম কার্ড আধার কার্ড মিলা জিতনা মারে মেরে থে ও সব উসি মে থা কুছ পয়সা থে वो सब आराम से उठा के लेके चले गए। मेरा मोबाइल था कि गुड़िया मेरे से दबा हुआ था बोल के मोबाइल बज गया तो टोटली ले गए। फिर हस्बैंड के रूम में कोई रहता ये हमारे गली में 3 बार हो चुका है, चौथा मेरा हुआ है, लगातार हुआ है। अभी आपका 15 दिन पहले मेरे सामने लिखा हुआ है और उससे छठ का टाइम में हुआ है, उनका भी कम से कम 2-3 लाख का ज्वेलरी उसका भी गया था, उस टाइम भी हुआ है। জামশেদপুর থেকে অভিজিৎ আধার্য রিপোর্ট লোভ টিভি। ছৌ নৃত্য পরিবেশন। ছৌ ঝাড়খণ্ডের একটি রাজকীয় নৃত্য এবং এর খ্যাতি কেবল ঝাড়খণ্ডেই নয় বিদেশেও রয়েছে, যেখানে রামায়ণ মহাভারত গীতা ইত্যাদির নৃত্যকে মানভূম স্টাইল থেকে শুরু করে বহু স্টাইলে এই নাচের মাধ্যমে জানানো হয়। বিশেষত ছৌয়ের দৃষ্টি নন্দন বিশেষ আকর্ষণের কেন্দ্র এবং ঝাড়খণ্ড লোকশিল্পের দুর্দান্ত উদাহরণ দেয়। তবে ছৌয়ের শিল্পীরা আজ অবহেলিত, যেখানে ছৌয়ের অনেক শিল্পীরাই তাদের বহু দাবির কারণে আজ জামশেদপুর জেলা সদরে প্রদর্শন করেন। এই শিল্পীরা বিশ্বাস করেন যে তাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত। একই সাথে এই শিল্পীদের দাবি সরকারি কর্মসূচিতে কেবলমাত্র কয়েকটি নির্বাচিত দলগুলোর চাহিদা রয়েছে, যেখানে অন্য শিল্পীরাও সমান মানের। একই সাথে তারা বলেন যে একদিকে সরকার ঝাড়খণ্ডী ঐতিহ্যকে বাঁচানোর দাবি করে, কিন্তু ছৌ নাচের শিল্পীরা চরম আর্থিক সংকটের মধ্যে দিয়েই যাচ্ছেন। তারা কোনো ধরনের সরকারি সুবিধা পাচ্ছেন না, যদিও ছৌ নৃত্য ঝাড়খণ্ড ছাড়াও বিদেশে খ্যাত। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সরকার যদি একইভাবে আঞ্চলিক শিল্পীদের এবং আঞ্চলিক শিল্পকে অবমাননা অব্যাহত রাখে তবে আস্তে আস্তে আঞ্চলিক শিল্পী বা শিল্প ঝাড়খণ্ড থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই শিল্পীরা বলেছেন যে পার্শ্ববর্তী জেলা পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আঞ্চলিক শিল্পীদের মাসিক ভাতা প্রদান করা হয়। তারা সরকারের কাছে এই লোকসংস্কৃতিকে সংরক্ষিত করার জন্য স্কুল খোলার জন্য অনুরোধ জানান, যাতে নতুন শিল্পীদের এই লোকশিল্পে শিক্ষা দেওয়া যাবে। असम उड़ीसा यहाँ का जो लोग शिल्पी कलाकार है उन लोगों को मासिक भाता या हमारे पेंशन दोनों मिल रहा, यही मांग के लिए हम लोग आज यहीं से माननीय मंत्री जी को हम लोग ज्ञापन सौंपेंगे। झारखंड से अभिजीत आधार जी रिपोर्ट ग्लोब टीवी।
ওয়াটার টাওয়ারের অবস্থান বিক্ষোভ গ্রামবাসীদের। জামশেদপুরের বালুগামা এলাকায় নির্মিত ওয়াটার টাওয়ারটির অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ স্থানীয় গ্রামবাসীরা প্রকাশ করেছেন। এ বিষয়ে তারা জেলার জেলা প্রশাসকের কাছে একটি দাবিপত্র জমা দেন এবং অবস্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন। পূর্বে টাওয়ার তৈরির জন্য যে স্থান নির্বাচন করা হয়েছিল সেটি সরকারি জমি ছিল, তবে পরে এই জায়গাটি রূপান্তরিত হয়েছিল এবং এখন এটিরই নির্মাণ কাজ চলছে। এর জন্যই গ্রামবাসীরা প্রতিবাদ জানাচ্ছে। তারা জেলা প্রশাসকের সাথে দেখা করে এর অবস্থান পরিবর্তন করার দাবি করেন। জামশেদপুর থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। আপনি আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই সমস্ত খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ ঝাড়খণ্ড এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজ ঝাড়খণ্ডে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।